এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সমাজ কিচেনারি থেকে আমি সোমা চলে এলাম আবার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য স্পেশাল একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে বিয়ে বাড়ির স্বাদে শাহী জর্দা চলুন তাহলে শুরু করছি এই জর্দা বানানোর জন্য প্রথমে যে উপকরণটা সেটা হচ্ছে চাল সেটাকে নিয়ে নিচ্ছি আমি এখানে 300 গ্রাম কালিহীরা চাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো চালই নিতে পারেন বাসমতী চালও নিতে পারেন বাট ভাতের চালটা না শুধু ভাতের চালটা নিলে জর্দার ফ্লেভার ভালো হবে না এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি একদম যখন সাদা পানিটা বের হয়েছে তখন আমি এটাকে একটা সাইডে নিয়ে নিয়েছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি 4 গ্লাস পানি দিয়ে দিব 4 গ্লাস পানি এখানে 1.5 লিটারের মতো হবে দিচ্ছি জর্দার রং হাফ চা চামচের মতো হবে আপনারা যদি এই রংটা না পান সেক্ষেত্রে লিকুইড কোন রং থাকলে সেটা দিলেও হবে দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু লবণ যেহেতু এটা মিষ্টি একটা ডেজার্ট সেক্ষেত্রে লবণটা বেশি না দেওয়াই ভালো চালগুলোকে আমি ধুয়ে এভাবে ছড়িয়ে রেখেছিলাম 15 মিনিটের মতো এখন চালগুলোকে দিয়ে দিচ্ছি পানিটা আমার বলক চলে এসেছে এরপর আমি চালগুলোকে দিচ্ছি আর চালটা দেওয়ার পর অবশ্যই অল্প একটু নিচে নেড়ে দিবেন না হলে পোলার চাল নিচে লেগে যেতে পারে বেশি নাড়তে হবে না জাস্ট একটু নাড়িয়ে দিলেই হবে এই চালটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে আমি তখন এটাকে নামিয়ে নিব কারণ হচ্ছে যদি আমি ফুললি সিদ্ধ করে নিই তাহলে জর্দাটা একদম ঝরঝরে হবে না দেখুন আমি কিভাবে নামাচ্ছি ভিতরে একটু দানা দানা আছে এই অবস্থায় নামিয়ে নিচ্ছি চুলা আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি 250 গ্রাম 300 গ্রাম চালের জন্য আমি 250 গ্রাম চিনি দিয়েছি ছোট একটা কাপের হাফ কাপ পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি অরেঞ্জ জুস এর মধ্যে দিয়ে দিব এলাচ দারুচিনি লং দুই টুকরো দারুচিনি দিয়েছি তিনটা এলাচ আর লং দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে পিস্তা আর কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি একটা অরেঞ্জ কুচি বাদাম আর অরেঞ্জের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমি এখানে 100 গ্রামের মতো বাদাম কুচি দিয়েছি আর একটা অরেঞ্জ কুচি দিয়েছি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে ঘিটাই মানে এটার ফ্লেভারটাকে একদম শাহী যে জর্দাটা আমরা খাই সেই শাহী ফ্লেভারটা নিয়ে আসবে কিশমিশ দিয়েছি 50 গ্রামের মতো আর দিয়ে দিচ্ছি গোলাপ জল হাফ চা চামচের মতো অবশ্যই গোলাপ জলটাকে ব্যবহার করার চেষ্টা করবেন গোলাপ জল আর ঘি এই ফ্লেভারটা অন্যরকম হবে একবার বানিয়ে দেখলে বুঝবেন যে কেমন হয় তো এখন দিয়ে দিচ্ছি যে ভাতটা আমি রান্না করে রেখেছি সেই ভাতটা দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে অল্প একটু নেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো দমে রাখব আর চুলার আঁচটা একদমই লোতে রাখব ঢাকনা দিয়ে দিচ্ছি 15 মিনিট পর আমি আবার ঢাকনাটাকে উঠিয়ে আরেকবার নেড়ে দিব এবং নেড়ে দিয়ে 5 মিনিট আবার দমে রাখব টোটাল আমি 20 মিনিট দমে রেখে এভাবে রান্না করেছি জর্দাটাকে তো 20 মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব একদমই লো ফ্লেমে রাখতে হবে অবশ্যই নামানোর আগে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব এখানে ঘিটা দিয়ে আমি মিক্স করে নামিয়ে নেছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে তো আমি এখন এটাকে পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপি এই পর্যন্ত যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন কোন রেসিপি নিয়ে আবার চলে আসব আল্লাহ হাফেজ আর হ্যাঁ এই বেবি সুইটস রেসিপিটিও আমার চ্যানেলে দেওয়া আছে দয়া করে দেখে নেবেন